প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আজ 9 মে 2022। আজকের এই দিনে 1971 সালে ঘটে গিয়েছিল অনেক অজানা কিছু তথ্য। আমরা সে ঘটনার দিকে যাচ্ছি না। আজকে বাংলাদেশ বেতার রংপুর প্রযোজিত মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান পিন্টু। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, একজন মুক্তিযোদ্ধা অসংখ্য মুক্তিযোদ্ধাকে জন্ম দেয়। একজন মুক্তিযোদ্ধার মুখের কথা আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে, স্বাধীনতার প্রতি, বাংলাদেশের প্রতি, লাল সবুজের পতাকার প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেয়। শুনব আজকে একজন প্রিয় মুক্তিযোদ্ধার কথা। আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি 1971-এ যিনি নিজের জীবনকে তোয়াক্কা করে দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। আমন্ত্রণ বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের স্টুডিওতে আপনাকে। কেমন আছেন? ভালো আছি ইনশাল্লাহ। প্রথমে জানতে চাই আপনার নাম এবং গ্যাজেট নম্বরটি। মোহাম্মদ মোমদেল হোসেন, গ্যাজেট নম্বর 481, স্থায়ী ঠিকানা গ্রাম চ্যাংমারি, পোস্ট অফিস শুক্রাহাট, উপজেলা মিঠাপুকুর, জেলা রংপুর। প্রিয় দর্শক শ্রোতা, অনেক দাম দিয়ে কেনাই বাংলাদেশ, কিন্তু কতটুকু দাম দিতে পেরেছি এই দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি? মুক্তিযোদ্ধারা সকলে কেমন আছেন? তাদের সাথে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে কী কী ঘটেছিল? খেয়েছেন নাকি না খেয়েই ঝাঁপিয়ে পড়েছিলেন? শুনব কিছু কথা স্মৃতিচারণমূলক আলোচনায়। আপনার কাছে জানতে চাওয়া যে প্রথম মুক্তিযুদ্ধে কবে আপনি যান? মুক্তিযুদ্ধে গেলাম আমি 1971 সালে 7ই মে বুধবার। 1971 সালে 7ই মে বুধবার গিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন ঐতিহাসিক ভাষণটি দিলেন, সেদিন আপনি কোথায় ছিলেন? সেদিন আমি গ্রামের বাড়িতে ছিলাম। আমাদের কাছারিও ছিল, আমাদের বাড়িতে একটু রেডিও ছিল, তৎকালীন টেলিফোন ছিল না, তো রেডিওর মাধ্যমে স্বয়ং আমি তার ভাষণটা শুনেছিলাম। রেডিওর মাধ্যমে ভাষণটি শুনবার পরে কি আপনার মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ইচ্ছে জাগে? আমার, আমি তো তখন মানে কৈশোর প্রিয়ে কেবল নবযৌবনে পা দিয়েছিলাম, তখন তো এমনি তো আমাদের মন যান চান করে, আমোদ ফুর্তি আনন্দে মশগুল। তার মধ্যে ওই ভাষণ যখন ছিলাম, তার মধ্যে দুই একটি কথা আমার মনে পড়ে। উনি বলেছিলেন, তোমরা আমার ভাই, তোমাদের প্রতি আমার অনুরোধ রইল, আওয়ামী লীগের নেতৃত্বে পড়তে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো। আমি তোকে হুকুম দিয়ে নাও পারি, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করবা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। এই তার কথাগুলি আমাকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেছিল। তখন আমরা, আমার পাড়া প্রতিবাসী আরও 6 জন মিলে 7 জনে আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে রওনা দিলাম। 3 দিন 3 রাত পায়ে হেঁটে আমবাড়ি এবং ফুলবাড়ি বাজারের মাছ দিয়ে বর্ডারে আমরা ইন্ডিয়ায় পার হইলাম এবং সেখানে বালুঘাট নামক স্থানে আমরা উপস্থিত হইলাম আমাদের আওয়ামী লীগ অফিসে। তারপর সেখান থেকে আমাদেরকে ইউথ ক্যাম্প বাঙ্গালীপুর, ইউথ ক্যাম্পে আমাদের ভর্তি করার জন্য নির্দেশনা দেওয়া হলো। আমরা সেখানে গিয়ে ভর্তি হলাম। সেখানে কিছুদিন শুধু রাইফেল খোলামেলা করলাম, ডাইরেক্ট কিছু ছিল না। তারপরে 6-7 দিন পর আমাদেরকে আবার শিলিগুড়ি হায়ার ট্রেনিংয়ের জন্য পাঠা হলো।
শিলিগুড়ি দার্জিলিং পানিঘাটা নামক স্থানে আমাদের সেখানে চার সপ্তাহ বিভিন্ন অস্ত্রে প্রশিক্ষণ দেওয়া হলো। রাইফেল, এসএলআর, এমএলএমজি, 36 হ্যান্ডগ্রেনম, তারপর ব্রাস্ট মাইন, ববি মাইন, এক্সপ্লোজিভ, বিভিন্ন মানে ব্রিজ গড়ার জন্য এক্সপ্লোজিভ সহ বিভিন্ন বিষয় আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হলো। তারপর আমরা চলে আসলাম তরঙ্গপুর নামে বর্ডারে অস্ত্রাগার, সেখানে ছিল। ওখানে থাকার পর দুই দিন পর আমাদেরকে অস্ত্র হাতে তুলে দেওয়া হলো এবং আমাদেরকে 7 নম্বর সেক্টর মেজর গিয়াসুদ্দিনের নেতৃত্বে আমাদেরকে আমাদের টিম নম্বর ছিল 150, আমাদের ওই টিমকে পাঠানো আমাদের নিজস্ব ডিস্ট্রিক্ট রংপুরে। আচ্ছা আচ্ছা। এবং আমাদেরকে বলা হলো এখন রাজাকাররা খুব তাপ শুরু করছে, তোমাদের প্রধান কাজ হলো এখন রাজাকারদের সঙ্গে তোমাদের যুদ্ধ করা। আমরা সেই মোতাবেক আমরা চলে আসলাম। আসার পর আমরা মিঠাপুকুর, পীরগঞ্জ, তা বদরগঞ্জ তিন থানায় আমাদের নির্দেশনা দেওয়া হলো যে এই থানায় তিন থানায় তোমরা ক্যাপচার করবে রাজাকারদের বিরুদ্ধে। তারপর আমরা আসি ইনশাল্লাহ, তারপর রাজাকারদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলাম। আমাদের ওখানে একটা ভ্যান্ডাবি নামে একটা রাজাকার ক্যাম্প ছিল, সেখানে আমরা অপারেশন করিয়ে ওখান থেকে 20-25টে রাইফেল উদ্ধার করি, 50-60টে গুলি উদ্ধার করি। তারপর আমাদের মিঠাপুর থানার উত্তর পাশে পাকা পুল নামে একটা স্থান ছিল, ওখানে রাজাকারদের ওখানে আস্তানা ছিল। জনসাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা ছিনতেই করতো। আমরা রাতের অন্ধকারে একদিন তাদের সেখানে যা ওদেরকে হামলা করলাম এবং গোলাগুলি করে স্পটে ওদের তিনজনকে মেরে ফেললাম। আবার তিনজন পালাইতে ধরে তাদেরকে ধরে ফেললাম। ধরে ফেলে এনে আমাদের জনতার মঞ্চে তাদেরকে বিচার করা হলো এবং জনসাধারণ বললো এদেরকেও মেরে ফেলো। আমরা সেখানে স্পটে আবার ওই তিনজনকে গুলি করে মেরে ফেললাম। মানে 6-6 জন রাজাকারকে মেরে, হ্যাঁ, রাজাকে মেরে ফেললাম। আচ্ছা আচ্ছা। এরকম বহু ঘটনা। একদিন আমাদের ওখানে গ্রামের নাম ছিল আপনার বাসাবাড়ি, বাসাবাড়ি বদরগঞ্জে। আচ্ছা। ওখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করি, রেস্ট নিছি। একজন লোক খুব দূরে হাঁপাইতে হাঁপাইতে আমাদের ওখানে গেল, আমাদের একটু পূর্ব পরিচিত ছিল, আমাদের নামও বললো যে মোহামদেল সাত্তার, তোমরা এখানে আসো? হ্যাঁ আসি। বলে আমাদের ওখানে রাজাকার ঢুকছে, রাজাকার এবং মিলিটারি ঢুকছে, চলো একটু। আমরা দৌড়ি আসলাম, আসি গ্রামের মধ্যে। এখন মাঝখানে একটু জঙ্গল, জঙ্গলে পরেই সেই গ্রামটা। আমরা যখন জঙ্গলে ঢুকছিলাম তখন ওরা আমাদের প্রতি গুলি শুরু করলো। তারপর আমরা পাল্টা গুলি আলামও করলাম। এইভাবে 20-25 মিনিট গুলি বিনিময় হলো। তারপর ওদের বোধহয় গুলি শেষ হয়ে গেল, তারপর আর শেল মারা শুরু করলো। আচ্ছা আচ্ছা। দুর্ভাগ্যবশত একটি শেল আমার 1 ফুট নিচেই আসি পড়লো। ভাগ্যক্রমে আমি আল্লাহ হায়াতে রাখছি, আমি বেঁচে গেছি, না তো ওই দিনে হয়তো আমার মৃত্যু হইতো। এরকম বহু অজানা আরও অনেক ঘটনা, বলতে গেলে তো আর শেষ হবে না। মুক্তিযুদ্ধের কাহিনী বলতে গেলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার। প্রিয় দর্শক শ্রোতা, তিনি কিন্তু মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। হয়তো তিনি যদি সেদিনে সেই শেলের পাশাপাশি না থেকে কাছেই থাকতেন, হয়তোবা আমরা আজকে এই প্রিয় মুক্তিযোদ্ধাকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারতাম না। অনেক অজানা তথ্য রয়েছে, অনেক স্মৃতি রয়েছে। স্মৃতি রোমন্থন করতে গেলে হয়তো মুক্তিযোদ্ধা আবেগে আপ্লুত হয়ে যাবেন। আপনার কাছে জানতে চাওয়া, এমন কি কোনো ঘটনা ঘটেছে যে আপনার সাথে কোনো সহযোদ্ধাকে আপনাকে হারাতে হয়েছে চোখের সামনে? হ্যাঁ, আমার একজন সহযোদ্ধা হারিয়েছে এবং একজন আহত হয়েছিল, দুইজন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি যখন মুক্তিযুদ্ধে যান, আপনার অনেক ইতিহাস, অনেক আমরা ট্রেনিংয়ের কথাগুলো জানলাম, তখন বয়স কত ছিল আপনার? আমার বয়স তখন 18 হয়তো 19। 18 থেকে 19, মানে তরুণ, একজন তরুণ, একদম তরুণ। আচ্ছা আচ্ছা। আপনি যখন আমাদের মহান স্বাধীনতার ঘোষণা হলো যখন শুনলেন, ওই সময় আপনি কোথায় ছিলেন? ওই সময় গ্রামে বাড়িতেই ছিলাম। বাড়িতেই ছিলেন? হ্যাঁ, স্কুল কলেজ বন্ধ। হুম হুম হুম।
মানে ওই যখন আমাদের দেশ শত্রুমুক্ত হলো আপনি জানলেন, তখন কোথায় একত্রিত হয়েছিলেন? তখন ছিলাম আমরা ওই বড় কাটাল বড়ি একটা জায়গা আছে বদরগঞ্জ বড়, তখন তো আমরা জঙ্গলে ছিলাম, দিনে করি রাত করে অপারেশন করতাম, দিনে বেলা তো আমরা প্রকাশ্যে ঘুরি বেড়াইতে পারতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন এক জঙ্গলে ছিলাম দিনের বেলা, তখন শুনলাম যে বিকাল 4টার দিকে দেশ স্বাধীন হলো, সঙ্গে সঙ্গে অস্ত্র নিয়ে আবার একটা ইয়া, তখন তো মোটামুটি গাড়ি ঘোড়া তেমন ছিল না, একটু ভ্যান ট্যান নিয়ে তারপরে মুসলিম মাদারে চলে আসলাম। ওখানে আসার পর একটা ট্রাক পেলাম, ওই ট্রাকে চড়ে আমরা আবার মিটাপুর ডাইরেক্ট চলে গেলাম আনন্দতে, যা ওখানে যা দেখি শুনি, তারপর একটু আমোদ ফুর্তি করে আবার চলে আসলাম সেই জঙ্গলে। আচ্ছা, আপনাদের আপনি যখন বলছিলেন আপনার ট্রেনিংয়ের কথা, প্রশিক্ষণের কথা, বলেছিলেন যে ব্রিজ মানে বাস করবার জন্য উড়ানোর জন্য আপনাকে কিছু ট্রেনিং দেওয়া হয়েছিল, এটা কি? এক্সপ্লোজিভ, এক্সপ্লোজিভ একটা জিনিস, ওটাকে আমরা যখন মানে কোনো ব্রিজ উড়াবো তখন ওখানে একটা ইয়ে ছিল, কাটিং ইটার বলে আর কি, ওখানে একটা ইয়ে ছিল বাল, মানে এক্সপ্লোজিভ দিলে ওখানে না ভরে দিয়ে আগুন লাগে দেওয়া হয়তো, তখন ওইটা বাস হইতো। ব্রিজ কোন মানে কোন সময় কি মানে কি কারণে আপনারা উড়িয়ে দিতেন? ব্রিজ উড়িয়ে দিয়েছিলাম যখন আমরা তখন ওই খান সিনারা ব্রিজে দিয়ে গ্রামে গঞ্জে ঢোকে আমাদের সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার কত, বাড়িঘর পুড়িয়ে দিত, এই জন্য বাধা করার জন্যেই ব্রিজ কালভার্টগুলি উড়িয়ে দেওয়া হতো, ভেঙে ফেলা হতো, উড়িয়ে দেওয়া হতো। প্রিয় দর্শক শ্রোতা, ব্রিজ আমরা চলাচলের জন্যই ব্যবহার করি, কিন্তু পাখানাদার বাহিনীরা এই ব্রিজকে ব্যবহার করে যেত আমাদের নিরীহ মানুষের উপর হামলা চালাতে, তাই তো মুক্তিযোদ্ধারা অনেক অনেক বড় বড় জায়গায় বড় বড় ব্রিজগুলো উড়িয়ে দিতেন, যেন সেই পাখানাদার বাহিনীর হাত থেকে ব্রিজের অপর দিকের গ্রামগুলো রক্ষা পায়। শুনছি আমরা একজন মুক্তিযোদ্ধার কথা, বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র থেকে এই মুক্তিযোদ্ধা সাক্ষাৎকারটি আমরা প্রচার করছি। আমরা আরও কিছু কথা জানব, যে আপনার যে যখন প্রশিক্ষণ শেষ হলো, যখন আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসলেন প্রশিক্ষণ শেষ করে, তখন কিভাবে এসেছিলেন? তখন আমাদের সঙ্গে অস্ত্র ছিল, আমার হাতে যে অস্ত্র ছিল 303 রাইফেল, তার নাম্বার ছিল 74577, এবং গোলাগুলো ছিল প্যাকেটে, আমরা বেল্ট মানে ম্যাগজিনগুলো কোমরের সাথে বেঁধে রেখে আমাদের ছিল, 36 হ্যান্ড বম ছিল, এক্সপ্লোজিভ ছিল, মাইন ছিল, মোটার ছিল, এলেন সর্বমোট আমার কাঁধে প্রায় এক মন ওজন, এক মন ওজন নিয়ে হেঁটে হেঁটে এসেছেন, আমরা পায়ে হেঁটে চলছি। তারপর প্রতিমধ্যে অনেক ক্যাম্প, রাজাকার ক্যাম্প এবং বর্ডার ক্যাম্প ছিল, ওখানে আমরা একদিন আসার পথে সন্ধ্যা হয়ে গেল, আমাদের তো গাইডার ছিল, তারপর ওই গাইডার তো আমাকে নিয়ে চলছে, যাইতে যাইতে দেখি অন্ধকার হয়ে আসলো, এখন দেখি ওরা খান সেনারা বা ওই রাজাকার ক্যাম্প আমাদের ফলো করছে, আমরা টের পেয়ে তখন ক্লোরিং করে, আমাদের ট্রেনিং ছিল ক্রুলিং করা, ক্রুলিং করে 100-200 গজ ক্রুলিং করে তারপরে আমরা নিরাপদ স্থানে গেলাম, তারপরে আমরা আস্তে আস্তে আবার পায়ে হেঁটে আবার নিরাপদ স্থানে গিয়ে আবার পথ চলা শুরু করলাম। যে আমাদের এই প্রজন্মের মানুষের কাছে গেরিলা যুদ্ধ যেটা, এটা বেশ একটু অন্যরকম মনে হয়, যে এটা কি হয়েছিল আপনার করেছিলেন গেরিলা যুদ্ধ? হ্যাঁ, গেরিলা এটা যুদ্ধ হয়েছিল আপনি করেছিলেন, কোন জায়গাটাতে করেছিলেন? গেরিলা যুদ্ধ হয়েছে আমি বললাম ওই যে বাসাবাড়ি, বাসাবাড়ি বদরগঞ্জ, যখন যেদিন আপনি রাজাকারদের ইয়ে করেন আক্রমণ করেন আপনারা, সেদিন গেরিলা যুদ্ধ হয়েছিল। আপনি যখন মুক্তিযুদ্ধ মানে মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেল, আপনারা স্বাধীনতাও পেলেন, তারপর আপনি কি করেছেন? স্বাধীনতার পর এখন তো শিক্ষায় বলেছিল যে এখন আপনারা যে যেখান থেকে এসেছিলেন ওই অবস্থায় চলে যান, আমি 3 বছর আপনাদের কিচ্ছু দিতে পারবো না। তখন আমরা ফিরে এসে আবার ছাত্র জীবনে আবার শুরু লেখাপড়া শুরু করলাম। কোথায় পড়তেন? তখন আমি মিঠাপুর ডিগ্রি কলেজে পড়তাম, তখন ইন্টারমিডিয়েট পাস করলাম, তারপর রংপুর কারমাইকেল কলেজে
বি কমে ভর্তি হলাম। আচ্ছা, তারপর 73-74 সাল ডিগ্রি অধ্যয়ন করলাম, তারপরে আবার তো এখন কোনো চাকরি বাকরি তখন ছিল না, মুক্তিযুদ্ধ তেমন একটা প্রাধান্য ছিল না। জি জি জি। তখন আমি নিজের জীবনকে বাজি রেখে, নিজের জীবনকে উৎসর্গ করে কিছু করতে হবে। তখন আমি আমার গ্রামে এক সারের ডিলারি শুরু করলাম। আচ্ছা আচ্ছা, ব্যবসা শুরু করলাম। হ্যাঁ, ব্যবসা শুরু করলাম। ব্যবসা শুরু করার পর কিছুদিন পর আবার 1977 সালে আমি আমার বিবাহ করলাম, তারপর আমার সংসার জীবনে চলে আসলাম। তারপর 1980 সালে আমার মুক্তিযোদ্ধা কোটায় জনতা ব্যাংকে চাকরি হলো। ১৯৮০ সালে যুদ্ধ করেছেন, 1971 সালে, আর মাঝের যে সময়টুকু আপনার পড়াশোনা, নিজেকে প্রতিষ্ঠিত করবার একটা চেষ্টা ছিল, মাঝে ব্যবসাও শুরু করে দিয়েছেন এবং আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তারপরেই আপনি মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি হল, জনতা ব্যাংকে চাকরিরত হয়েছেন। আপনার পরিবারে কজন আছেন? পরিবারে এখন আমার এক স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে। আচ্ছা, সবাই ভালো আছেন? ভালো ইনশাল্লাহ। ছেলে মাস্টার ডিগ্রি কমপ্লিট রাজশাহী ইউনিভার্সিটি, সে আমার জনতা ব্যাংকেই এখন চাকরি করে, সিনিয়র অফিসারে ঢুকছে 1910 সালে, এখন প্রিন্সিপাল অফিসার হয়েছেন। প্রিন্সিপাল অফিসার আছেন। আপনি এখন কেমন আছেন? আমাদের এই নতুন প্রজন্মের কাছে আপনার প্রত্যাশা কী, কী চাওয়া? এখন আমার চাওয়া পাওয়া একটাই, আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে সবাইকে আবদ্ধ করার জন্য চেষ্টা করছি, নিজের ছেলে মেয়ে ভাস্তে ভাস্তি নাতি নাতনি সবারই সঙ্গে আমি এই যুদ্ধের কথাই কাহিনী ওদের কাছে বলি, ওরা যেহেতু যুদ্ধ দেখে নাই ওদেরকে শুনে উদ্বুদ্ধ করাই, যেন তারাও একজন আমার মতো সৈনিক হিসেবে দেশের হাল ধরতে পারে এবং দেশকে স্বাধীন সার্বভৌমত্বর জন্য উন্নতিকল্পে এগিয়ে যেতে পারে, সেই উদ্বুদ্ধই আমি তাদেরকে বলি সময়। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আরও কিছু জানতে চাওয়া রয়েছে প্রিয় মুক্তিযোদ্ধা, আমরা জানি যে এই প্রায় ৯ মাস যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, আপনি বলেছেন যে আপনার নিজ এলাকায় আপনি ছিলেন, এই মুক্তিযোদ্ধারা আমরা শুনেছি যে কখনো খেয়েছে কখনো না খেয়েছিল, এই সময় আপনারা কিভাবে খাদ্য সংগ্রহ করতেন কিংবা কিভাবে সহায়তা পেয়েছিলেন? তখন আমরা রিজেকের মালিক আল্লাহ, তো আমরা অন্তত খুব ভালোই ছিলাম ইনশাল্লাহ। আমাদের ওখানে আমরা যেখানে ছিলাম সে পাড়ার লোকগুলি এমনই ভালো ছিল, আমরা তো দুইটা টিম, ১৮-১৬ জন ছিল, একটা টিমে ৮ জন করি। আচ্ছা আচ্ছা। 150 নম্বর টিম আমাদের, আর একটা 151 নম্বর। জি, তো ওই গ্রামবাসীর আমাদের কত কি পালা কোনো খাওয়াইতো। আচ্ছা আচ্ছা। এই আজ অমুক, পরশু অমুক, তরশু অমুক, এই পালা কোনো আমাদের খাওয়াইতো, ইনশাল্লাহ আমাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, আল্লাহ হয়তো আমি বেশ ভালোই খেয়েছি। যুদ্ধ পরবর্তীতে আপনি 1980 সালে ব্যাংকে চাকরি পেলেন, তারপর অবসরে গেছেন, কতদিন হল অবসরে গেলে? 2014 সালে। এখন কেমন আছেন আপনি? এখন ইনশাল্লাহ ভালোই আছি, আল্লাহ আমার স্বাস্থ্য শরীর ভালোই আছে, নাতি নাতনি নিয়ে বেশ ভালোই আছি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাদের জন্য মুক্তিযোদ্ধাদের জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করেছে, এগুলো আপনাদের জন্য কতটুকু, মানে আপনারা কীভাবে নিচ্ছেন? না, এগুলো উদ্যোগ নিয়েছে বেশ ভালোই, মানে আমাদের 300 থেকে ভাতা শুরু করছে, এখন 20,000 টাকা করছে। জি, এটা খুব ভালো উদ্যোগ, আমরা আশা করি এই প্রক্রিয়ায় যেন বজায় থাকে, আর আমরাও ওনার জন্য যতদূর পারি সাধ্য মতো, আমরা তো দেশ স্বাধীনের জন্য জীবনকে উৎসর্গ দিয়েছিলাম তখনই, আমাদের এতদিন থাকার কথা নয়, আমরা তো এটা চিন্তাভাবনাও করিনি। জি, আমরা এই পণে করেছিলাম হয় আমরা দেশ স্বাধীন করবো নতুবা জীবন বিসর্জন, এই প্রতিজ্ঞা করেই আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, এটা আমাদের বোনাস টাইম, এতদিন আল্লাহ তালা আমাদের হায়াতে রাখছে, এটা আমাদের বোনাস টাইম, এর বেশি আর কী যাবো ইনশাল্লাহ, খুব ভালো এ সেই সেদিনে আমাদের জন্য খুব ভালোই করতেছে ইনশাল্লাহ। আচ্ছা, হয় মরবো নয় মারবো, হ্যাঁ দেশ স্বাধীন তো করবই,
এমন একটা তেজ ছিল আপনাদের মধ্যে? এই এই তেজ নিয়ে গেছিলাম। আচ্ছা, আপনি আমার জানা মতে ছোটবেলায় বেশ দুরন্ত ছিলেন। হ্যাঁ, এবং আমার আমরা যতটুকু জানি দুরন্ত মানুষগুলো, ছুটে বেড়ানো মানুষগুলোই এই যুদ্ধের মতো এত বড় ত্যাগের কাজগুলো করে সব সময়। ঠিক, ছোটবেলায় যুদ্ধের আগে আপনি প্রাইমারি স্কুল কোথায় পড়তেন? তিলকপাড়া বোর্ড স্কুল। তিলকপাড়া বোর্ড স্কুলে পড়তেন, তখন এর কোনো স্মৃতি আছে আপনার? স্মৃতি একটা আছে, আমি তো ওই বলে একটা দুষ্ট টেবি ছিল। একদিন আমরা স্কুল শেষ করে বাড়ি যাই, তখন তখন তো বিভিন্ন রাস্তায় কুশের ক্ষেত, ধান ক্ষেত, বিভিন্ন দিয়ে রাস্তা, বড় বড় রাস্তা তো সেরকম ছিল না। তো আমরা ওই ক্ষেত দিয়ে যাইতে যাইতে এক কুশের ক্ষেত পার হয়ে এক মাঠ ছিল। তো আমরা ইয়ে করলাম যে এখানে একটু বল খেলবো, বল আমরা নিয়ে যেতাম মোটামুটি, তারপরে বসো বল খেলবো, তারপরে বসি ওখানে বসি। স্কুল ছুটি হয়ে গেলো, খিদেও লাগছে, এখন কী করি, খাবার তো কিছু নাই, তার সামনে কুশের ক্ষেত ছিল, এই কুশের খাবো। হ্যাঁ, এই কুশের ভেঙে কুশের খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, খা কুশের খায় তো বল খেলবো। ইতিমধ্যে ওই কুশের আলো আসি গেছে। আচ্ছা আচ্ছা, আসি এখন তো এই কেড়ে এলে কেড়ে দাবা শুরু করে দৌড় ঝাঁপ, তারপরে আর সবাই বিভিন্ন জন বিভিন্ন জায়গায় দৌড় শুরু করলাম। এখন ওই বুড়ার বেটা, তখন বয়স 50-60 বছর, ওই বুড়া আমার পিছনে ছুটছে। আচ্ছা, সবাইকে বাদ দিয়ে আমার পিছনে ছুটছে, আমি দৌড় দৌড় দৌড়, আমি তো বিভিন্ন রাস্তায় ইলি অলিগুলি রাস্তা দিয়ে যাচ্ছি, পাশে ছিল আমার নানা বাড়ি, আমি দৌড়ি নানা বাড়ির রাস্তার দিকে যাচ্ছি, ওই বুড়ো আমার পিছনে পিছনে যাচ্ছে। তারপরে ভস করি একে, মানে লোকাল রাস্তা কিছু থাকে না, চোরা রাস্তা, আমি চোরা রাস্তা ভসকে ঢুকে গেছি, আর ওই বুড়ার আমাক পানে। পরে আবার তো বই এবং জামা খুলি রাখছি ওই মাঠেই। প্রিয় দর্শক, সেই দুরন্ত মানুষটি আজকের মুক্তিযোদ্ধা। সেই দুরন্ত মানুষটি যখন সেই আখ ক্ষেতের মালিকের সামনে দৌড়ে ছুটে পালাচ্ছিল, তিনি তখনও জানতেন না তিনি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনেক বড় সূর্য সন্তান হবেন। শুনছিলাম একজন বীর মুক্তিযোদ্ধার কথা। মানে এই দুরন্তপণে আজকে আমাদের এই মুক্তিযুদ্ধের অনুপ্রেরণাও হতে পারে। যারা বোকাশোখা মানুষ তারা হয়তো বা মুক্তিযুদ্ধে নাও যেতে পারতো না, এমন হতো। আচ্ছা, আপনি যখন আসলেন মুক্তিযুদ্ধে গেলেন, আপনার এমন কোনো বন্ধু একসাথে এখনো চলাফেরা করেন আছে? হ্যাঁ আছে। আছেন আপনার একসাথে, একসাথে যুদ্ধ করেছেন? হ্যাঁ আছে। এখন একসাথে আড্ডা হয় আপনাদের? হ্যাঁ আছে আছে। হ্যাঁ, যেমন আমাদের বয়সে আমরা কিন্তু বন্ধু বান্ধব একসাথে হলে গল্প করি, কিন্তু আপনাদের পুকুরে হয়, আবার শহরে পার্শ্ববর্তী আছে দুই তিনজন, ওই তিনজনে বসি গল্প শুনব করি। আচ্ছা, আমরা আজকে আপনাকে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে আমন্ত্রণ জানিয়েছি। অনেক দর্শক শ্রোতা আপনাকে দেখছেন এবং শুনছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যারা আপনাকে দেখছেন এবং শুনছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদেরকে আমি বলবো, আমরা যে কথাগুলো বললাম, যে উদ্দেশ্য বললাম মুক্তিযোদ্ধের কথা, তারা যেন আমাদের কথায় উদ্বুদ্ধ হয়ে তাদের ছেলে মেয়ে নাতি নাতনি এবং যুবক ভাই বোনেরা যারা আছেন, তারা যেন আমার কথায় শুনে উদ্বুদ্ধ হয়ে, আমরা তো দেশকে স্বাধীন করেছি, এই স্বাধীনতা যেন যাতে ওরা রক্ষা করতে পারে, এইটাই তাদের কথা আমার সবচেয়ে বড় পাওয়া, তারা যেন দেশকে স্বাধীন সার্বভৌম হিসেবে রাখতে পারে, এই দোয়াই তাদের কাছে করি এবং এই কামনাই তাদের কাছে আমার। প্রিয় দর্শক, একজন মুক্তিযোদ্ধা কদিন আর থাকবেন আমাদের মাঝে, ওনার এই কথাগুলো, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক কথাগুলোই যেন আমাদের নতুন প্রজন্মের কাছে খুব বেশি অনুপ্রেরণা যোগাবে। আমরা জানি প্রতিটি মুক্তিযোদ্ধাই যেন আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধায় নতজানু হয় আমাদের নতুন প্রজন্ম এই মুক্তিযোদ্ধাদের পাশে। যে যেখানেই রয়েছেন, পাশের মুক্তিযোদ্ধার খোঁজ নিন, তার কাছে বসুন, নতুন প্রজন্মকে নিয়ে বসুন, শুনুন মুক্তিযুদ্ধের কথা। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ বেতার রংপুর প্রযোজিত একাত্তরের বীরত্ব গাথা অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিব। আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলছিলেন বীর মুক্তিযোদ্ধা মমদেল হোসেন। এমন অসংখ্য মুক্তিযোদ্ধারা আছেন, যেনারা আছেন জন্যই আমাদের লাল সবুজের পতাকা এখনও জীবিত আছেন। কিছুদিন পর হয়তোবা আমরা মুক্তিযোদ্ধাদের খুঁজেই পাব না,
তাই তো বাংলাদেশ বেতার রংপুর এই অন্যরকম আয়োজনটি করেছে। এই অনুষ্ঠানের মূল পরিকল্পনা ও নির্দেশনায় ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, শব্দগ্রহণে ইফতেখারুল আলম রাজ, ভিডিও ধারণে রিফাত হক শাহ, প্রযোজনায় এ এইচ এম শরীফ। সবাই ভালো থাকবেন, শুদ্ধাচারে পূর্ণ হোক শুদ্ধতম হাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।